পৌরসভার স্বাস্থ্যকর্মীদের হাতে 5টি অক্সিমিটার তুলে দিল বাঁকুড়া পৌরসভার প্রশাসক মণ্ডলী। করোনা দ্বিতীয় ঢেউয়ের কারণে এই রাজ্যের মানুষ নাজেহাল। এমন সময় চিকিৎসকরা জানাচ্ছেন যে সময় সময় নিজের স্বাস্থ্য পরীক্ষা করা ও নিজের স্বাস্থ্যের প্রতি সচেতন থাকা অত্যন্ত প্রয়োজন। তাই আজ বাঁকুড়া পৌরসভার প্রশাসক মণ্ডলীর পক্ষ থেকে পৌরসভার স্বাস্থ্যকর্মীদের হাতে 5টি অক্সিমিটার তুলে দেওয়া হয়, যাতে তারা নিজেদের স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকতে পারেন। এই বিষয়ে বাঁকুড়া পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য দিলীপ আগরওয়াল বলেন যে করোনায় আতঙ্কে বহু মানুষ তাদের সাথে হসপিটালে ভর্তি হওয়ার বিষয়ে যোগাযোগ করছেন, কিন্তু রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা অনুযায়ী সব করোনা আক্রান্তের হসপিটালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই। তাই আজ বাঁকুড়া পৌরসভার প্রশাসক মণ্ডলীর 3 সদস্যের পক্ষ থেকে পৌরসভার স্বাস্থ্যকর্মীদের হাতে 5টি অক্সিমিটার তুলে দেওয়া হয়। তারা এই যন্ত্র নিয়ে বিভিন্ন ওয়ার্ডে যাবেন ও মানুষের অক্সিজেনের স্তর মাপবেন ও তার একটি রেকর্ড রাখবেন। বাঁকুড়া থেকে আব্দুল হাই, রিপোর্ট খাস খবর বাংলাবান। কাজে বলতে গেলে মানে পুরোটা অনেকটাই আমরা মনে হচ্ছে মানুষের পাশে এরপর দাঁড়াতে পারবো। মানুষের যে আতঙ্ক আছে সেই আতঙ্ক থেকে আমরা মনে হচ্ছে মানুষকে অনেকটা মানে স্বস্তি দিতে পারবো। এই অক্সিমিটারটা পাওয়ার পর মানুষের মনে হয় আমরা যদি টেস্ট করি বাড়িতে বাড়িতে যে তাহলে হবে কি মানুষ বুঝতে পারবে তার অক্সিজেন লেভেলটা ঠিক আছে বা ঠিক নেই। যখন ঠিক আছে তখন আমরা তার স্বস্তি দেবো যে আপনি বাড়িতে থাকুন, সুস্থ হয়ে যাবেন। আর যদি অক্সিজেন লেভেলটা যদি তার বেশি থাকে তখন আমরা অনাতে তাকে নিয়ে যাবার কীভাবে ব্যবস্থা করতে হবে সেই সুবিধাটা করতে পারবো। অযথা অনাতে যে ভিড় করছেন মানুষেরা সেখানে পরিষেবা হয়তো ঠিক মতো তখন পাবেন না, তাহলে তখন একটা সেই মানুষটার পক্ষে অসুবিধা সৃষ্টি হয়। তাহলে সেইটা যাতে না হয় সেই জন্য এই যে অক্সিমিটারটা আমরা হাতে পেয়েছি এবং বাড়িতে বাড়িতে যে যাচ্ছি তার জন্য কিন্তু আমরা অনেক উপকৃত হবে এবং বাঁকুড়াবাসী অনেক উপকৃত হবে, ওয়ার্ডের প্রত্যেকটা মানুষ কিন্তু উপকৃত হবে। এই অক্সিমিটারটা দেওয়া খুব জরুরি ছিল। মহুয়া চ্যাটার্জি, আমি হচ্ছি FTS। বেশ কয়েকদিন ধরে আমাদের যে কন্ট্রোল রুম খোলা হয়েছে সেখানে বিভিন্ন সময়ে বিভিন্ন করোনা পজিটিভ পেশেন্টদের ফোন আসছে যে তাদেরকে হসপিটালে ভর্তি করার জন্য, কিন্তু আমরা জানি যে এখন স্বাস্থ্য ভবন আমাদের রাজ্য সরকারের তারা একটা গাইডলাইন ইস্যু করেছে যে এত বেশি মানুষ আতঙ্ক হয়ে হসপিটালে ভর্তি হতে চাইছে যার ফলে ক্রিটিক্যাল পেশেন্ট যাদের অক্সিজেন লেভেলটা 80-70 নেমে যাচ্ছে সেই পেশেন্টটিকে ভর্তি করার কোনো জায়গা থাকছে না। তার জন্য সরকারিভাবে স্বাস্থ্যমন্ত্রী বলা হয়েছে যে যে সমস্ত করোনা পেশেন্টদের অক্সিজেন 90 উপরে থাকবে তাদের ভয় পাবার কোনো কারণ নেই, তারা হোম কোয়ারেন্টাইনে থেকেই চিকিৎসা করালে আস্তে আস্তে তাদের অক্সিজেন লেভেলটা বেড়ে যাবে। তো আমাদেরকে যে কন্ট্রোল রুম থেকে যখন ফোন আসছে আমরা সে পেশেন্টটিকে জিজ্ঞাসা করছি আপনার অক্সিজেন লেভেল কত, তারা কোনো উত্তর দিতে পারছে না, কেননা তাদেরকে যে অক্সিমিটার জিনিসটাই কি তারা অনেকেই জানে না, এবং জানলেও অনেকের অক্সিমিটার কেনার ক্ষমতা নেই কিংবা বাজারে অক্সিমিটার পাওয়াও যাচ্ছে না। সেই কারণে আমরা পৌরসভাতে প্রশাসনিক বোর্ড সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা পৌরসভা থেকে কিছু অক্সিমিটার কিনে আমার যারা ওয়ার্ডে ওয়ার্ডে হেলথ ওয়ার্কার আছে তাদের হাতে তুলে দেবো আমরা, এবং তারা প্রত্যেকটা পজিটিভ কেসের আমাদের যারা তালিকা আছে ওয়ার্ড ভিত্তিক সেই বাড়িতে ওরা যাবে এবং সেই অক্সিজেনটা দিয়ে তাদের অক্সিজেনটা দিয়ে প্রত্যেক দিনই মনিটরিং করা হবে। আমাদের একটা চেক লিস্ট থাকবে, সেই চেক লিস্টে প্রত্যেক দিন পেশেন্টের নাম এবং ডেট ওয়াইজ অক্সিজেন লেভেলটা লেখা থাকবে, তাহলে আমরা ওই পেশেন্টকে মনিটরিং করতে পারবো আমাদের পৌর স্বাস্থ্য দপ্তর থেকে। না আজকে আমরা যেটা দিলাম আমরা প্রশাসনিক বোর্ডের 3 সদস্য গৌতম দাস, অলকা সেনমুজুমদার এবং আমি, আমরা ব্যক্তিগতভাবে নিজেরা উদ্যোগ নিয়ে আমরা পৌরসভার স্বাস্থ্যকর্মীদের হাতে তুলে দিলাম 5টা, এরপর বাকিটা আমরা পৌর সভার থেকে আমরা সেগুলো কিনে পর আমরা বাকি স্বাস্থ্যকর্মীদের হাতে দিলাম। এই মুহূর্তে বাঁকুড়া পৌরসভার কতজন আক্রান্ত? এখন পর্যন্ত যা অবস্থা তাতে প্রায় 300 জনের মতন পৌর এলাকাতে আক্রান্ত, তার মধ্যে প্রায় 100 জনের মতন বিভিন্ন সরকারি হাসপাতাল এবং নার্সিংহোমে তারা ভর্তি আছে এবং বাকি সবাই হোম কোয়ারেন্টাইনে আছে। কিন্তু খুব কষ্ট লাগছে, খুব দুঃখ লাগছে যে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি যে প্রত্যেক দিন বাঁকুড়া জেলার প্রায় 14-15 জন করোনা আক্রান্ত মানুষ মারা যাচ্ছে। আমরা খুব ভীত সন্ত্রস্ত এবং আমরা জানি না কীভাবে এর মোকাবিলা করবো। আমরা যথাসাধ্য চেষ্টা করছি, রাজ্য সরকার যথাসাধ্য চেষ্টা করছে, মানুষকে আরও সচেতন হতে হবে। মানুষ অম্বিকা মেডিকেল বিশেষজ্ঞ ডাক্তারের দ্বারা রোগ নিরাময় এবং ডাক্তারি প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ পেতে চলে আসুন অম্বিকা মেডিকেল। ঠিকানা রঘুনাথপুর নতুন বাসস্ট্যান্ড, সম্পর্ক ফোন নম্বর 7679-367912।